शीतकालीन देसी लौकी उगाकर काफी मुनाफा कमा रहे जलपाईगुड़ी के उत्पादक। शीतकालीन देसी लौकी उगाकर जलपाईगुड़ी के उत्पादक काफी मुनाफा कमा रहे हैं। ऐसे ही एक देसी किसान जलपाईगुड़ी के सदर ब्लॉक के सन्यासी पारा इलाके में पाए गए। वहां के किसान विपुल सरकार ने अपनी छोटी सी जमीन पर लौकी की खेती की। वह इस लौकी की खेती कर अच्छी खासी कमाई कर पाते हैं। किसान विपुल सरकार ने कहा कि सर्दी की शुरुआत में इस लौकी की खेती से काफ़ी अच्छी पैदावार मिल रही है और बाजार में उचित दाम भी मिल जाता है, जिससे वह लौकी बेचकर अच्छी खासी कमाई कर पाते हैं। विपुल सरकार ने यह भी कहा कि वह आने वाले दिनों में लौकी की खेती के अलावा अन्य हरी सब्जियों की खेती भी करेंगे। दादा ये लाउ चाषा कर तो समय वर्षा पेरिए अपनी ग्रीष्मकालीन ही बला चले तो ग्रीष्मकालीन लाउ चाषे कम लाभवान हो जाए শরৎকালীন আমি ভুল বলেছি গ্রীষ্মকালীন না শরৎকালীন হ্যাঁ হ্যাঁ শরৎ যেটা সামনে আমাদের পূজা আসছে শরৎ হ্যাঁ এই যে শরৎকালীন একটা লাউ চাষ করেছেন কতটা আর্থিক ভাবে লাভবান হওয়া যায় শরৎকালীন লাউ চাষে এখন যা এখন প্রচুর ফলন হবে এবং বহুত দিন লাভ অনেক দিন পর্যন্ত দশ দিন থেকে আচ্ছা এখন যা লাগালে মোটামুটি মাস ফাল্গুন মাস পর্যন্ত দিন করতে পারবে এবং ফলন ভালো হবে গাছের লাস্টিং ভালো হবে কি কি ব্যবহার করেছেন এই শরৎকালীন লাউ চাষে আমি তো কিছু কম্পোস্ট দিয়েছি আচ্ছা ভার্মি কম্পোস্ট আর হচ্ছে ডিএপি কিছু দিয়েছি আচ্ছা তার সাথে গোবর দেওয়া আছে আচ্ছা আর সপ্তাহের মধ্যে একটা ওই জৈব কিছু স্প্রে করি মানে কীটনাশক তেমন স্প্রে করতে হয় না না তেমন 7 দিন পর পর একটা বিস্তর দিতে লাগে কি প্রজাতির লাউ এটা এটা আমার গদা গদা মানে উচ্চ ফলনশীল তো উচ্চ ফলনশীল হাইব্রিড সব হাইব্রিড মানে মূলত এই সময় লাউ চাষ করে আপনি আর্থিকভাবে লাভবান হ্যাঁ হচ্ছে অন্যান্য সিজনে চাইতে তাই তো কত দামটা খুব বেশি পাওয়া যাচ্ছে কি রকম দাম পাচ্ছেন বাজারে আপনারা দেখুন হ্যাঁ 35 টাকা মানে 35 থেকে 40 টাকা অবধি বিক্রি হয় মিনিমাম হাইর পাওয়া যাচ্ছে হ্যাঁ পাইকারি রেট খুচরো তো দাম আর বেশি হবে মানে দীর্ঘ কতদিন সময় বিক্রি করতে পারেন লিলাওটা কয় মাস বিক্রি করতে পারবে 3 মাস যাবে 3 মাস যাবে 3 মাস মানে অন্যান্য চাষের তুলনায় এই সময় এই লাউটা চাষ করে লাভবান হ্যাঁ অবশ্যই কি নাম দাদা আপনার বিপুল সরকার অনেক ধন্যবাদ